আজকের বাজারে কত টাকা হলে জোয়াটা বিক্রি করা যেতে পারে? পাটিপত্র খুবই কম, দূর থেকে কোনো ব্যাপারী পাটি হাটে না আসায় হঠাৎ করে বেপাকে পড়ে গেছে ব্যাপারীরা। ঠিক আছে দর্শক, অনেক সস্তা ভাই, কুরবানির চাইতে এখন বাজার অনেকটাই ঢিল। হ্যাঁ ভাবছেন কেমন দাম চাচ্ছেন এটা বলতে হবে? দেড় লক্ষ চাওয়া দাম। একটা বেচাবেকি দাম বলুন তো, আজকের বাজারে কত হলে দেওয়া যায় এটা একবার লিগা, মানে কেমন দাম দর করতেছে বলতে হবে? 75 দাম বলতিছে ভাই, 80 হলে বেশ। বুঝতে পারছি ভাইরা বলতিছে তাই না? 75 দাম বলতিছে, 80 হলে বিক্রি করে দিবে। বয়স কেমন আছে? বয়স জোয়ান আছে। শালম ভাই আপনার নাম্বারটা দিয়ে দিবেন একটু। 01 01। সালামু আলাইকুম। এই সূত্র দর্শক, চলে আসলাম জয়পুরহাট জেলা। দর্শক এটা হচ্ছে 5 বিবি থানা, 5 বিবি গরু মহিষের হাট। এই হাটটা বসে সপ্তাহে একদিন রোজ, মঙ্গলবার সকাল 8টা হইতে বৈকাল 4টা পর্যন্ত। দর্শক যা দেখতেছেন এর চাইতে ডাবল 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 আমদানি হয়ে থাকে। দর্শক আজকে এতটা বলদের আমদানি, কুরবানির ঈদ ফেল, কুরবানির ঈদের যা বলদের আমদানি হয়েছিল তার চাইতে ডবল আমদানি হয়েছে আজকে। তো দেরি করবো না, সংক্ষেপে দু একটা বলদ জোড়া দাম জানবো। যদি কোনো দর্শকের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বটনটা অন করে রাখবেন, কেননা প্রতিনিয়ত ভিডিওগুলো করবো সারি আপনাদের জন্য। ছোটো বড় মাঝারি আপনার যে কোয়ালিটির বলদ কিনবেন কিনতে পারবেন আজকের এই হাট থেকে। তো দেখি আজকে হাটিয়ে বলদের বাজার দরগুলো কেমন যাচ্ছে, সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম জানবো, কেননা সবগুলো বলদ জোড়ার দাম জানা অসম্ভব মুশকিল। ঠিক আছে দর্শক, কেনা বেচা হচ্ছে মনে হয় মার্শাল্লাহ মোটামুটি ভালো। তো আজকের এটা দাম জানলেই ভিডিওটা ক্লোজ করে দিব, কেননা অনেক বলদ উঠছে কালেকশন, সবগুলো বলদের দাম জানা মুশকিল। বলছি তো প্রত্যেকটা কানায় কানায় আছে হাটে মাথাতে শুরু করে ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে, ওই বিল্ডিং বলতে শুধু গেলে বলদ গরুর আমদানি কালেকশন। দর্শক কত দাম চাচ্ছেন? কত কত চাচ্ছেন? 3 লক্ষ 20। বেচা বিক্রির দাম বলেন, কত হলে বিক্রি করা যেতে পারে আজকের বাজারে? আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে? 70 70। দর্শক 3 লক্ষ 20 দাম রাখছে, 270 হলে আজকের বাজারে এটা বিক্রি হয়ে যাবে। তো অনেক বড় আছে, এটা তো বিশাল মোটা, এই লালটা তো অনেক মোটা। ঠিক আছে দর্শক, বিশাল মোটা লালটা, খুব ভালো কোয়ালিটি, সবগুলো দাম জানা যাবে না বলছি, সবগুলো দাম জানা অসম্ভব মুশকিল দর্শক। ঠিক আছে দেখেন কত মালের দাম জানবেন, তাহলে একটু মালের কোয়ালিটিগুলো দেখে নিন, কত মালের আমদানি কালেকশন হয়েছে আজকের হাটটাতে, সবগুলো দাম জানেন অতীব জরুরি মনে করতেছি, কিন্তু মুশকিল, খুবই মুশকিল দর্শক। দেখছেন এগুলো সব মালের কালেকশন দেখাচ্ছে আজকে, দাম জানো কীভাবে? দর্শকের জাহাঙ্গীরবাদ থেকে দাম জানবো ইনশাল্লাহ। জাহাঙ্গীর ভাই অনেকদিন দেখা হলো, জাহাঙ্গীর ভাই একটা ভিডিও করি ভালো লাগবে। জাহাঙ্গীর ভাই একজন মহাজন মানুষ, তো মহাজনের ভিডিও না করলে গৃহস্থরা দাম বেশি চাই, আপনারা ভয় পান, জাহাঙ্গীর ভাই লিগাল তথ্য দেবে ইনশাল্লাহ অবশ্যই। জাহাঙ্গীর ভাই সালাম আলাইকুম। ওই মাথা থেকে আসলাম জাহাঙ্গীর ভাই, আজকে কত বিলা মাল নিয়ে আসছেন হাটে? 10টা ভাই। 10টা বেচা বিক্রি কেমন করলেন? এখনো হয়নি ভাই। এখন হয়নি তাই না? আজকে হাটে কারো বলদ বিক্রি হয়নি ভাই, অনেক বলদ, তো জানি না বেচা বিক্রি হবে নাকি, আল্লাহ পাক ভালো জানে। দু একটা বলদের দাম জানেন দর্শকের উদ্দেশ্যে, আর নাম্বারটা ভালো করে বলবেন, পরে সামনে হাটে নাম্বারটা ভুল হয়েছে, এটা ওর কাস্টমার ফোন আমাকে বলতেছে। তো এই যে যে জোড়াটা দেখা যাচ্ছে জাহাঙ্গীর ভাই, মার্শাল্লাহ লম্বা চওড়া মোটামুটি ভালো আছে, লাল টকটকা, 2 লক্ষ 10 দাম, বেচা বিক্রি বলেন ভাই? একবারে 200 হলে বিক্রি হবে। দাঁত বয়স কেমন আছে? 6 দাঁত। দর্শক জাহাঙ্গীর ভাই মনে একটু অসুস্থ আছে, গলার সুর একটু ডাবা ডাবা মনে হচ্ছে আমার, দেখবে একটু কোয়ালিটি ছোটো আছে জাহাঙ্গীর ভাই, একটু 95 হাজার টাকা। আর ওইটা জোড়া 195। দর্শক জোড়ার দাম রাখছে 195। ঠিক আছে, এটা আমার হচ্ছে বাবজান, বাবজান সব কথা বললেন, যদি জাহাঙ্গীর ভাই লক্ষ ভাই কোনো কথা বলা হয় না, তো বাবজান আজকে আমার কথা বলি একটু ভালো লাগবে। জাহাঙ্গীর ভাই হচ্ছে 95 দাম চাচ্ছে, আজকের বাজারে কত টাকা হলে ওটা বিক্রি করা যাবে? আজকের বাজারে হ্যাঁ 80-85 হলে দেওয়া যাবে। দর্শক আমার বাবজান যেটা বলবে কথা লিগাল ওটাই, আপনাদের এক চুল পরিমাণে এতে ভুল বলেন, জাহাঙ্গীর ভাই দিতে পারবেন না, জাহাঙ্গীর ভাইয়েরও নাই, কেন যে আমার বাবজান এই ব্যাপারে অনেক মার্শাল্লাহ যথেষ্ট দক্ষ। অনেক দর্শক কমেন্ট করছেন আমার যে আপনার বাবজানের ভালো ভিডিও দিবেন, তো বাবজান তো মানে গরুর ব্যবসা করে না, শুধু ওই গরুগুলো একটু হাটানে ধরে থাকে, আল্লাহুল সেই দিন করায় সেই ব্যবসা করলে আমি ইনশাল্লাহ ভিডিও করবো আলাদা করে। জাহাঙ্গীর ভাই তো এই যে আপনার আব্বা ধরে আছে, 4 দাঁত বয়স, মার্শাল্লাহ একবারে খামারের উপযোগী, এটা দর্শক একবারে খামার। জাহাঙ্গীর ভাই বলেন কেমন দাম চাচ্ছেন? 75 দাম। এটাকে ব্যথা বিক্রি বলুন জাহাঙ্গীর ভাই, 1.5 লক্ষ হলে বিক্রি হবে? দর্শক 1.5 লক্ষ হলে একটি এখন গুলো হবে না ভাই, দর্শক 1.5 লক্ষ দিলে একটি এখন বলেন হবে না? তো জাহাঙ্গীর ভাই এরকম জোড়া আজুল 5-7 জোড়া কেউ চায়, সেই ক্ষেত্রে কি কম টম হবে না? 5-7 জোড়া নেবে এখন হয়তো
ভালো করে আসতে ধীরে জোড়া সিঙ্গেল যেটাই বলেন দর্শক ভরপুর আমদানি দেখেন এগুলো সব বলদ দর্শক এলে বলদ দেখছেন না কি বলবো কোন দিকে যাবো ক্যামেরা ভিডিও করা মুশকিল এতটা বলদ আমদানি কালেকশন দর্শক ঠিক আছে ধরি কোন মানে এই যে একটা জোড়া আছে এই জোড়ার দাম জানি ইনশাল্লাহ কেমন দাম একটু শুনি চাচা কত দাম চাচ্ছেন জোড়াটার সিংডালা ভালো আছে মাশাল্লাহ বয়স কেমন আছে নতুন জোয়ান নতুন জোয়ান নতুন জোয়ান এটা একটু ওর সাথে কোয়ালিটি ছোট আছে একটু তো এটা কোনো নাভিকুম্ভ ভালো আছে দর্শক নাভিকুম্ভ ঝোলটা ভালো আছে কেমন দাম একটু শুনি এটার যেহেতু নাভিকুম্ভ ঝোল আছে তো একটু ভালো দামের আশা করা যায় ভাইজান কেমন দাম চাচ্ছেন এটা সস্তা কেমন সস্তা বলতে হবে দেড় লক্ষ চাচ্ছেন কাস্টমারের দাম দিচ্ছে কত দাম বলতেছে তিরিশ পঁয়ত্রিশ এরকম দাম বলে তাই না তো একটা আইডিয়া দেবেন ভাইয়া যে আজকের বাজারে কত টাকা হলে এই জোড়াটা বিক্রি করা যেতে পারে দর্শক একশো চল্লিশের ভাইয়ের আশা আছে এখন কত হবে ভাই এখনো বলতে পারতেছে না আজকে বলদের আমদানি বেশি বেঁচে কেনা কম আমি বলছি এতটা বলদের আমদানি বেঁচে কেনা নাই হ্যাঁ পাটিপত্র খুবই কম দূর থেকে কোনো ব্যাপারী পাটি হাটে না আসায় হঠাৎ করে বিভাগে পড়ে গেছে ব্যাপারীরা ঠিক আছে দর্শক অনেক সস্তা ভাই কুরবানির চাইতে এখন বাজার অনেকটাই ঢিল হ্যাঁ ভাবছেন কেমন দাম চাচ্ছেন এটা বলতে হবে দেড় লক্ষ চাওয়া দাম একটা বেঁচে বিক্রির দাম বলুন তো আজকের বাজারে কত হলে দেওয়া যায় এটা একবারে লিগাল চল্লিশ হয় লাগবে না হলো এটা তাই না এটা বয়স কেমন আছে এখনো বয়স হয়নি দর্শক এটা হান্ড্রেড পার্সেন্ট খামার একবারে হান্ড্রেড পার্সেন্ট খামার দর্শক আর ব্যথা কিনা নাই খরিদ্দারও নাই শুধু খালি বলদ দেখে সবাই দাঁড়িয়ে আছে দর্শক দেখা একটু গেলে সবাই দাঁড়িয়ে আছে বলদ নিয়ে ওই মাথা থেকে শুরু করে দেখি যত দূর দেখতেছেন আমার কাছে ফুটে যাচ্ছে বলদ বলদ আর বলদ ব্যথা কিনা নাই খরিদ্দারও নাই লিগাল কথা বলছে এখানে একটা ভাই আছে এই ভাইটা যথেষ্ট ভালো এই ভাইয়ের থেকে লিগাল তথ্য পাবে ইনশাল্লাহ অবশ্যই তো কারো বলদ দেখে খাওয়ার উপযোগী এখনই আসবেন হাটটাতে আমার বিশ্বাস যে ঠকবেন না এখনই দাম একটু কম যাচ্ছে পরে হয়তো হ্যাঁ পরে হয়তো বেশি হলে হতে পারে কিন্তু এখন দাম একটু কম আছে আপনার কাছে আসলাম অনেক দূর থেকে লিগাল তথ্য পাবো দেখে তাই আজকের বাজারে অনেক বলদের আমদানি কালেকশন হয়েছে ব্যথা বিক্রি নাই বলতেই চলে তো আজকের বাজারে আপনি এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন একটু বলতে হবে জোড়া একশো বিশ দাম চাওয়া হচ্ছে তো কাস্টমার কি দাম তো দিচ্ছে একশো পাঁচ একশো দশ পর্যন্ত বলে দর্শক ভাই লিগাল তথ্য বলবে আমি বলছি যেটা সত্য সেটা বলবে তো যেমন আজকে জোড়া বিক্রি করা লাগবে হাটে যেন নিয়ে এসছেন অনেক গরু নিয়ে এসছেন বাড়ি ধরে রাখা যাবে না তো কত টাকা হলে বিক্রি করা যাবে মনে হয় পনেরো কুইন্টাল বিক্রি হবে দর্শক ভাই যেটা বলছে হান্ড্রেড পার্সেন্ট সত্য মিথ্যা হবে না একশো পনেরো হলে বিক্রি হয়ে যাবে কেননা যে ভাইটার ভিডিও করি আমি ওই মাথা থেকে এই মাথায় আসলাম শুধু ভাইয়ের ভিডিও করার জন্য ঠিক আছে দর্শক মানে একটু ছোটো আছে কিন্তু কোয়ালিটি ভালো দর্শক ঠিক আছে এই যে দাম দর হচ্ছে দর্শক আর কোনো সালা দোষ ধরবে একটু এখন আমদানি হয়ে গেছে বেশি কাস্টমার কম ওই জন্য খুঁত থাকবেই আপনার বলদ নয় যদি সোনা দিয়ে ঘুরে নিয়ে আসেন তারপর খুঁত থাকবে সমস্যা কি আমদানি বেশি কাস্টমার কম ঠিক আছে তো শাহালম ভাই সাথে যায় এটা শাহম ভাই আব্বা শাহম ভাই সালাম আলাইকুম ভাই আজকে হাটে কত পিস মাল নিয়ে আসছেন ব্যথা বিক্রি কেমন হয়েছে এখন হয়নি তো শাহম ভাই আপনার ছিলেন না আপনার বাবার কাছে দাম দর করতেছে একটু বাবার তো কথা বলি হ্যাঁ মানে কেমন দাম দর করতেছে বলতে হবে একটু পঁচাত্তর দাম বলতেছে বুঝতে পারছি এই ভাইরা বলতেছে তাই না দর্শক পঁচাত্তর দাম বলতেছে আশি হলে বিক্রি করে দিবে বয়স কেমন আছে বয়স জোয়ান আছে শালম ভাই আপনার নাম্বারটা দিয়ে দিবেন একটু অবশ্যই
খামারের সিজন চলতেছে, অনেক ভাইয়ের খামারে মাল ঢুকতেছে, নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। সামনে শনিবার ভিডিও পাবলিশ করতে পারি নাই, বোধহয় ফোন আসে না, ইনশাআল্লাহ ভিডিওতে পাবলিশ করবো। যদি নিতে চাই অবশ্যই আসলে অ্যাভেলেবল দেওয়া যাবে। তবে এখন একটু বাজার কম আছে তাই না? অনেক কম ভাই, অনেক কম আছে। এমন গরু 200-এর উপরে বিক্রি হচ্ছে, সেলান গরুর 175 দাম, আর এগুলোর দাম মনে হয় 130, এগুলো মনে হয় 150 হবে এরকম। তো দর্শক শালম ভাই নাম্বারটা নিয়ে দিলাম, অবশ্যই কোনো ভালো লাগে শালম ভাই সুন্দর যোগাযোগ করবেন, শালম ভাই নৈরাশ করবে না, দিয়ে দিবেন ইনশাল্লাহ। তো লেন্দি হয়ে গেল, শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন কোনো একটা এরকম, নয়তো ব্যবসায়ীতে ভালো অন্যরকম আরেকটা ভিডিও নেই। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সালামু আলাইকুম আ রহমতুল্লাহ।